অতি বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি বেড়ে বিপদসীমা ছুঁই ছুঁই। শহরের রিজার্ভ বাজার, আসাম বস্তি, পাবলিক হেলথ, তবলছড়ি, শান্তিনগর এলাকার কাপ্তাই হ্রদ তীরবর্তী অনেক বাড়ি ও সড়কে পানি উঠেছে। এতে দুর্ভোগে পড়েছেন মানুষ। লেকের উজান ও ভাটি এলাকার বন্যা নিয়ন্ত্রণে 16টি স্লুইস গেট খুলে দেওয়া হয়েছে। সকাল 10টায় এই গেটগুলো খুলে দেওয়া হয়। কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্র জানায়, বন্যা নিয়ন্ত্রণের জন্য কাপ্তাই বাঁধের 16টি গেটের 6 ইঞ্চি করে খোলা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে পানি 9000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। এছাড়াও বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি সেকেন্ডে পানি 25000 কিউসেক নিষ্কাশন করা হচ্ছে। পানি ও বৃষ্টি বৃদ্ধি পেতে থাকলে গেট খোলার পরিমাণ আরও বাড়ানো হবে। বর্তমানে কাপ্তাই হ্রদে পানি আছে 107.54 MSL। কাপ্তাই হ্রদে সর্বোচ্চ পানি ধারণ ক্ষমতা 109 MSL। প্রতিদিন কর্ণফুলি পানি বিদ্যুৎ কেন্দ্রের 5টি ইউনিট থেকে মোট 200 থেকে 204 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে।